আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে বুটস্ট্র্যাপের দিয়ে বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা কীভাবে ইমেজ ব্যবহার করব, দ্যাটস মিন বুটস্ট্র্যাপ ক্লাস ব্যবহার করে আমাদের ইমেজটাকে কীভাবে খুব দ্রুত সুন্দর করে ফেলা যায়। সো তার জন্য চলুন প্রথমত আমরা আমাদের কোড এডিটরে যাই, যেটা হচ্ছে ভিএস কোড এডিটর। অ্যান্ড এখানে সিম্পলি আমার বুটস্ট্র্যাপটা লিঙ্ক করা আছে। আমরা বিগত পর্বগুলো আপনারা যারা দেখেছেন তারা এটুকু আপনারা অবশ্যই জানবেন, বা আপনারা সবাই এখানেই আছেন। এবং আজকে আমরা একটা কন্টেনার নিলাম এবং কন্টেনারের মধ্যে আমরা একটা ইমেজ নিব। তো ইমেজ আমরা সচরাচর ইমেজ কী করি, গুগলে গিয়ে সার্চ করে থাকি। আমরা যে কোনো একটা ইমেজ যদি দরকার হয় তাহলে গুগলে গিয়ে সার্চ করে থাকি। তবে গুগলের সার্চ করা ইমেজের মধ্যে একটা প্রবলেম হয় কি, এখানে কপিরাইট থাকে। তো এটার একটা গুড প্র্যাকটিস হলো আপনারা হয়তো ওই যে এইখানে দেখতে পাচ্ছেন যে পিকজাবে, পিক্সেলস অ্যান্ড এই যে ফ্রি ভিডিও একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে video.net। এটা এই তিনটা ওয়েবসাইট থেকে আপনারা যদি মানে ইমেজ নিতে চান, যে কোনো ধরনের ইমেজ, এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ইমেজ পাওয়া যায়। যে ফ্রি ভিডিও যেটা লেখা দেখতে পাচ্ছেন এটা video.net, এটার মধ্যে ফ্রি ভিডিও পাবেন, আপনারা ছোটো ছোটো ভিডিও ক্লিপ পাবেন যেটা ফ্রি, কপিরাইট ফ্রি, এটা তো কখনো কপিরাইট আসবে না। তো অনলাইনে ব্যবহার করার ক্ষেত্রে সবসময় কপিরাইট ফ্রি থাকার চেষ্টা করবেন। তো আমি এখন কী করলাম যে পিকজাবে.com থেকে আমি একটা ওয়েদারের পিক নিলাম আজকে, কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। তাই তো এটা আজকে জাস্ট আপনারা পিকজাবে.com এ আসবেন এবং সার্চ করবেন, আপনাদের পছন্দ মতো ইমেজটা নেবেন, নিয়ে এই যে এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, দেন আবার ডাউনলোড। এখানে যদি রোবটের অপশন আসে এটারে চেষ্টা করবেন ক্লিক 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 মারে দূর করানোর জন্য, আর যদি দূর না হয় তাহলে কষ্ট করে ফিল আপ করতে হবে, খুব বেশি ঝামেলার না। তো এটাকে আমরা ডাউনলোড করব এবং ডাউনলোড করে এটাকে নাম দেব হচ্ছে ওয়েদার। আচ্ছা, ওয়েদার নিয়ে আমরা ডাউনলোড করলাম। এখন এই ইমেজটা আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করব। তো ইমেজ ব্যবহার করার জন্য আমরা সাধারণত কী করি, IMG ট্যাগ নেই এবং IMG ট্যাগ নিয়ে SRC দিয়ে এই ইমেজটাকে ইনক্লুড করি। তো ইমেজটাকে ইনক্লুড করার জন্য ইমেজটা আমাদের যেই ফাইলে থাকে সেই ফাইলে লিঙ্ক করা যায়। তো আমার এটা রুট ফাইলে আছে, দ্যাটস আমি ডাইরেক্ট নামটা লিখছি তাই চলে আসবে, এবং অল্টারনেটিভ হিসেবে আমি এটা লিখে রাখলাম যে ওয়েদার, WATHER ওয়েদার। অ্যান্ড আমি যদি এখন আমার লাইভ সার্ভারে যাই তখন দেখবো যে আমার ইমেজটা চলে আসছে ঠিকই, কিন্তু এখানে দেখেন কি হয়েছে, অনেক বড় ইমেজটা, মানে অনেক কোয়ালিটিফুল এবং অনেক বড়, আমার আমাদের স্ক্রিনের বাইরে অনেক বাইরে চলে গেছে। এখন আমরা যখন ওয়েবসাইটে ইমেজ ব্যবহার করি প্রথম প্রবলেমই পড়ে এটা যে সাইজিং নিয়ে, দেখেছি ইমেজ ব্যবহার করে সেটা পর্দার বাইরে চলে যায়। তো এইটাকে ফিক্স করার জন্য বুটস্ট্র্যাপ খুব সুন্দর একটা ক্লাস দিয়ে রেখেছে, যেটা হচ্ছে আমরা যদি এখানে লিখি হচ্ছে লিখি ইমেজ ফ্লুইড, কি লিখবো, IMG-FLUID, জাস্ট এই কথাটুকু লিখলে আমার এত বড় সমস্যাটা একদম সুন্দরভাবে সলভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মজার না? হ্যাঁ মজার। তো এই ইমেজটা ব্যবহার করার ক্ষেত্রে এখন এটাকে আমি আরও ছোটো করব, বা আমি একটা নির্দিষ্ট হাইট উইথ দিব, সেই জন্য আমি আরেকটা ডিপ নেই কন্টেনারের ভিতরে, যেটা হচ্ছে আমরা নিয়ে হচ্ছে রো নিলাম, রোটাকে দুই ভাগে ভাগ করব কলাম হিসাবে, সেটা হচ্ছে কল এম মিডিয়ামটা নিলাম, কল এম ডি 6, অ্যান্ড এটাকে দুইবার করব, কলাম নিলাম রোয়ের মধ্যে, অ্যান্ড একটা কলামে প্রথম কলামে আমি ইমেজটাকে সেভ করলাম, কিন্তু দেখেন এখানে কিন্তু খুব বেশি পরিবর্তন আসে নাই, তার কারণ কি, আমার কি সব ঠিক আছে, রো কল কলামটা নেওয়া হয় নাই, এটা হবে কল COL, আমি এম দিছি যার কারণে আমার কোনো পরিবর্তন আসে নাই, কল এম ডি 6, এই যে দেখেন এখন পরিবর্তন আসছে, কারণ একটা রোর মধ্যে দুটো কলাম হিসেবে ভাগ হয়ে গেছে। তো এখন আমরা ইমেজটা ব্যবহার করার ক্ষেত্রে ইমেজটাকে কিন্তু আমরা এইভাবে শার্প ইমেজ ব্যবহার করি না, ওয়েবসাইটে সাধারণত এটা দেখতে খুব ভালো লাগে না,
বিশ্রী মনে হয়, এই যে কর্নারগুলো শার্প করতে আমরা একটু করে মানে রেডিয়াস করে দিই, কমিয়ে দিই, তো সেটা করার জন্য আমাদেরকে জাস্ট লিখতে হবে হচ্ছে এখানে আরেকটা ক্লাস ব্যবহার করতে হবে, এই যে এখানে যেটা হচ্ছে রাউন্ড, RONDED, রাউন্ডেড, জাস্ট এটা লিখলে আমাদের দেখেন এখন কর্নারগুলো একটু সামান্য করে রেডিয়াস নিয়ে নিয়েছে, যেটা হচ্ছে বর্ডার রেডিয়াস আমরা বলে থাকি, রেডিয়াস নিয়ে নিয়েছে এবং ইমেজটা এখন দেখতে সুন্দর লাগতেছে। তো আবার প্রয়োজন হয় আমরা ক্ষেত্রবিশেষ আমরা ওয়েবসাইটে ইমেজ থাম্বনেল হিসাবেও ব্যবহার করে থাকি, তো থাম্বনেল হিসাবে নিলে দেখা গেছে যে সাইডে একটা বর্ডার সেট করতে হয়, দেন এটার বিভিন্ন ডিজাইন করতে হয়। তার জন্য আমাদের এখানে বুটস্ট্র্যাপে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে রাউন্ড, হচ্ছে থাম রাউন্ড না সরি, তার জন্য একটা ব্যবস্থা হচ্ছে থাম্বনেলের জন্য আমাদেরকে লিখতে হয় হচ্ছে img-thumbnail, যখন এটা লিখবো তখন আমার ইমেজটা একটা থাম্বনেল আকারে আসবে, চারদিকে একটা শার্প বর্ডার নিয়ে নিবে। তো এটা এখন হয়তো দেখা যাচ্ছে না, যার জন্য আমি একটু বডিটাকে কালার দিয়ে দেই, ধরেন বডিটাকে কি করব ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো এটার জন্য আমরা লিখবো হচ্ছে বিজি ওয়ার্নিং, যেটা হচ্ছে ইউলো কালার। ওকে, দেখতে পাচ্ছেন আমরা জাস্ট লেখার সাথে সাথে আমরা বডিটা ইউলো কালার হয়ে গেলো, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর বর্ডার এবং একটা শ্যাডো নিয়ে নিয়েছে। তো থাম্বনেল ইমেজটা আমরা এভাবে ব্যবহার করতে পারি। অ্যান্ড এই ইমেজটাকে যদি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই, কোনো একটা ডিআইভির ইমেজ, তার জন্য আমাদেরকে একটা ছোট ইমেজ নিতে হবে, বা আমরা এই ইমেজটাকেই সেন্টারে নিয়ে আসতে পারবো, তখন আমাদেরকে হাইড উইথ ব্যবহার করতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা জাস্ট ম্যাক্স উইথ অটো দিব এবং ডিসপ্লে ব্লক দিব। তার এটা দেওয়ার আগে আমি কি করি, আমার ডিআইবিটাকে ছোট করে নেই, আরেকটা ইমেজ দিয়ে এটাকে আরেকবার নেই, ইমেজটাকে আরেকবার নেই ইমেজ, এবং এই কন্টেনারের বাইরে আরেকবার নেই, ঠিক আছে, জাস্ট একটা ডিআইবি নিব হচ্ছে ইমেজ নামে, ডিআইবি নিব ইমেজ নামে এবং কন্ট্রোল ডি। এখন দেখবো যে ইমেজটা আসছে ঠিকই কিন্তু অনেক বড়, কিন্তু একই ইমেজ দেখেন এখানে কতটুকু এখানে কতটুকু। তো আমি কি করবো, এটার একটা নির্দিষ্ট হাইড উইথ দিয়ে দিই, স্টাইল হচ্ছে হাইট 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল। যখন হাইড উইথ 300 পিক্সেল দিব তখন দেখবো ইমেজটা ছোট হয়ে গেছে। তো এখন এই ডিআইভিটাকে আমি চাচ্ছি যে সেন্টারে নিয়ে আসবো, মানে এই ইমেজটাকে সেন্টারে নিয়ে আসবো। তার জন্য আমাদেরকে দুটো ক্লাস ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আমরা এই ক্লাসটাকে উঠে দিয়ে আমরা জাস্ট ব্যবহার করবো হচ্ছে ম্যাক্স অটো, মানে ম্যাক্স উইথ অটো, এবং আরেকটা ক্লাস ব্যবহার করব হচ্ছে ডি ব্লক। তখন আমাদের এই যে ইমেজটা বা আমার যে ডিএভিটা থাকবে, কোনো একটা ডিএভিকে সেন্টারাইজ করার জন্য, মানে একবারে মিডেলে নিয়ে আসার জন্য এই দুইটা ক্লাস ব্যবহার করতে পারবো। এটা যে শুধু ইমেজের ক্ষেত্রে তা না, যে কোনো ডিএভির ক্ষেত্রে আমাদের সম্ভব। এখানে কি করলাম আপনারা দেখেন, যে এখানে করলাম কি, এই তো লিখলাম হচ্ছে এমএক্স অটো, মানে ম্যাক্স উইথ করলাম অটো, যেটা উইথটা নির্দিষ্ট নাই, এটা যেখানে যেখানে আসবে সেখানে সেন্টারে থাকবে, এবং ডি ব্লক মানে হচ্ছে ডিসপ্লে ব্লক, দুইটা ক্লাস লিখলাম এখানে। ডি ম্যাক্স উইথ নিয়ে নিলে অটোমেটিকলি উইথটা নিয়ে নিবে, ডান দিকে ততটুকু বাম দিকে ততটুকু, এবং ডিসপ্লেটাকে ব্লক করে দিবে, এটাই হচ্ছে কাজ। তো আশা করি আমরা এই বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে ইমেজ খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানিয়ে দিবেন কেন ভিডিওটি ভালো লাগেনি। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।